চলে আসি মন্দির বাজারের ঘটনায়। দক্ষিণ চব্বিশ পরগনা মন্দির বাজার কলেজে তাণ্ডব মামলা। বিধায়ক জয়দেব হালদারের দুই ছেলে এবং ভাইপোর বিরুদ্ধে মামলা হয়েছে। বিধায়ক জয়দেব হালদার কলেজের পরিচালন সমিতির সভাপতি, দুটি জামিন অযোগ্য ধারা সহ মোট সাতটি ধারায় মামলা করা হয়েছে। নকিবউদ্দিন গাজী আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। নকিবউদ্দিন, ঠিক কি কি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে? বলি, এই যে মন্দির বাজার কলেজের গত পরশু যে ছাত্র মধ্যে তাদের জিএস নির্বাচনের কেন্দ্র করে যে গন্ডগোলটা শুরু হয় এবং সেখানে সরকারি কাগজপত্র ভাঙচুর, জিনিসপত্র ভাঙচুর করে, সেই অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষ মন্দির থানাতে অভিযোগ করে। অভিযোগের মধ্যেই 379 এবং 353 এই দুটি মামলা, যেটা নন বেলেবল সেকশন, মানে সরকারি কাজে বাঁধা এবং সরকারি জিনিসপত্র নষ্ট করা, 323 মারধর করার একটা মারধর করা, এই রকম একাধিক মামলা তাদের বিরুদ্ধে হয় এবং তারা আগাম জামিন নেওয়ার জন্য ডায়মন্ড হারবার ফৌজদারি কোর্টে এসে আসে এবং তারা আইনজীবীদের সঙ্গে কথাবার্তা বলে। মূলত তাদের বক্তব্য এই ধরনের সঙ্গে তারা যুক্ত ছিল না, এই স্থানীয় বিধায়কের ছেলে এবং ভাইপো, তাদের বিরুদ্ধে এরকম কেন কমপ্লেন করা যায় তারা জানে না এবং কারা করেছে তারাও বিষয় বলতে চাইছে না। মূলত আজকে জামিন দেবে কি না দেবে সেটা কিন্তু আদালতে সময়ের অপেক্ষা অনুসার।